শিক্ষাপ্রেমী সুধী সদনকে জেএন ক্রিয়েশনে জানাই সাদর আমন্ত্রণ। বারাক উপত্যকা তিন জেলার ঐতিহ্যমণ্ডিত কলেজ পড়ুয়াদের প্রতি তথা ছাত্র শিক্ষক অভিভাবক মহলের প্রতি বর্তমান সময়ে অত্যন্ত যুগোপযোগী কিছু অ্যাডভাইস বা পরামর্শ জেএন ক্রিয়েশনের ক্যামেরায় ক্যামেরাবন্দি করা হয়েছে। সাক্ষাৎ করেছিলেন আলগাপুর মোহনপুর জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম লস্কর। আমি আপনাদের সকলের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি শেয়ার দিন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, জেএম ক্রিয়েশন। প্রথমে স্বাগতম জানাই আমি আমার আলগাপুর মোহনপুর জেলা পরিষদের সদস্য নুরুল ভাইকে। তো আমি একটি প্রতিক্রিয়া গ্রহণ করতে চলেছি। প্রতিক্রিয়াটি হচ্ছে আর আমি ছাত্র সমাজ নিয়ে সামান্য আপনার কাছ থেকে একটা অ্যাডভাইস নিতে চলেছি আর আমাদের বরাক উপত্যকার তিন জেলায় অনেক ঐতিহ্যমণ্ডিত কলেজ রয়েছে এবং প্রতিটি কলেজে অনেক আদর্শ ছাত্র বিদ্যমান রয়েছেন, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কেউ কেউ সুপথে পরিচালিত হচ্ছে এবং কেউ বিপথে পরিচালিত হচ্ছে। একটা আদর্শ সমাজ গঠন করতে হইলে আদর্শ ছাত্র, অর্থাৎ একটা আদর্শ ছাত্র হইলে একটা অঞ্চল আদর্শ হইব। আর এই হিসাবে আমার ছাত্রছাত্রী যারা কলেজ স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে আপনি হাইলাকান্দি রেসেস কলেজের এক আদর্শ ছাত্র ছিলেন এবং অনেক আপনি দেখছি ছাত্র সংগঠন করে আপনার অনেক প্রতিভা রয়েছে, তাই আমি আমার বরাকের তিন জেলার কলেজ পড়ুয়াদের উদ্দেশ্যে একটা অ্যাডভাইস দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করছি। আজকে আমি কোনো রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে আসি নাই, আমার বরাকের তিন জেলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদেরকে একটু পরামর্শ দান করুন। দেখুন, আমি সর্বপ্রথম জেএম ক্রিয়েশনের কর্ণধার আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি বরাক উপত্যকার তিন জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড় জেলার বর্তমান কলেজ পড়ুয়াদের উদ্দেশ্যে অ্যাডভাইস হিসাবে কিছু আপনি আমাকে প্রশ্ন করেছেন। আমি সর্বপ্রথম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলার আগে আরও দু চারটে প্রসঙ্গক্রমে আরও দু চারটে কথা বলা একান্ত দরকার। প্রথম কথাটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে জানেন যে আমাদের হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় কম্পিটিটিভ কোনো এক্সামিনেশনের সেন্টার খোলা হয় নাই। আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষিত বেকাররা অনেক কষ্ট করে গিয়ে সিলচরে ইন্টারভিউ দিতে হয়, যেটা আপনারা প্রত্যেকের জানা। আজকে ছাত্র সমাজের উচিত ছিল আমাদের করিমগঞ্জ এবং হাইলাকান্দি প্রত্যেকটা স্টুডেন্ট বাইরে আসা, এই বিষয়টা নিয়ে আন্দোলন করা। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আপনারা প্রত্যেকে জানেন, আমি এক সময় আসুন হাইলাকান্দি জেলা সভাপতি ছিলাম, হাইলাকান্দি এসএস কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমাদের ছাত্র সমাজের মধ্যে ঐক্যবদ্ধতা ছিল, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ ছিল, শিক্ষকদের প্রতি সম্মান ছিল। আজকে অতি আক্ষেপের বিষয় এইমাত্র দেখেছি যে প্রেমলিসন হাই স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে স্কলারশিপ কেলেঙ্কারির জন্য এবং পল্লীমঙ্গল এমই স্কুলের প্রধান শিক্ষককেও বরখাস্ত করা হয়েছে স্কলারশিপের কেলেঙ্কারির জন্য। আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং স্কুল ইন্সপেক্টর মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যে শিক্ষার মান ফিরিয়ে আনতে আরও কয়েকটা স্কুলে উনি যদি ভালোভাবে তদন্ত করা হয় তাহলে আরও রাগব গোয়াল বেরিয়ে আসবে। আজকে ছাত্র সমাজের মধ্যে ঐক্য নেই, ভ্রাতৃত্ববোধ নেই, আজকে বিভিন্ন জ্বলন্ত ইস্যুর উপর ছাত্র সমাজ এগিয়ে আসার যে প্রবণতা সেটা নেই। আজকে আমাদের যুব সমাজ ড্রাগসমুক্ত, বিভিন্ন নেশায় আসক্ত এবং ছাত্র অবস্থায় আমরা বিভিন্ন দুষ্কর্মে জড়িত। সেটা আমার অনুরোধ থাকবে প্রত্যেক অভিভাবকের কাছে যে আপনারা যারা কলেজে পড়াশোনা করতেছে তাদের প্রতি তীক্ষ্ণ নজর রাখার জন্য, সেটা শুধু খালি শিক্ষকদের দায়িত্ব নয়, সেটা অভিভাবকের দায়িত্ব। আজকে আমাদের গোটা বরাক উপত্যকার ছাত্র সমাজ আমার মনে হয় পথভ্রষ্ট, সব বললে চলবে না, কিছু অংশটা পথভ্রষ্ট, যাদের সঙ্গে আমরা গ্রাম্য একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সেই হিসাবে যে সামান্য ছেলেরা অসৎ তাদের সংস্পর্শে ভালো ছেলেরা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি গার্জিয়ানদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সজাগ হন, আপনাদের ছেলেমেয়েদের খবর রাখুন যে কলেজে যাচ্ছে, ক্লাসে যাচ্ছে, প্রাইভেট ক্লাসে যাচ্ছে না আড্ডা মারতেছে, সেটার আমি অনুরোধ জানাচ্ছি। আজকে দেখুন, আমাদের হাইলাকান্দি জেলার গত এইচএসএলসি পরীক্ষায়
एक मे अलगापुर प्राइट स्कूल हाइलाकान्द सर टप हो हाइलाकान्द आज अवधि से ही मेटा के सरकार हक हमारे छात्र संगठन पक्ष सम्बर्धित कराई जदि आज के मेटा के स्कूल इन्स्पेक्टर पक्ष जिला उपायुक्त पक्ष सम्बर्धित कर छात्र छात्री उत्साह बढ़े गार्जियन उत्साह बढ़े शिक्षक उत्साह बढ़े आगामी और भलो रेजल्ट हाइलाकान आसें से हिसाब से आगे बोले दो चारटे कथा प्रसंग क्रमे बोलते हे हिसाब से अलगापुर गार्लस हाई स्कूल एक सभा आई एस महोदय के रिक्वेस्ट कर मेटी के सम्बर्धित करार्जन कथा दिए 5 सेप्टेम्बर शिक्षक दिवस से ही शिक्षक दिवस मेटी के सम्बर्धित करी आशा करब से सरकारी भावे से मेटी के सम्बर्धित कर जिलार शिक्षार मान और उन्नत करार्जन स्कूल इन्स्पेक्टर महोदय के अनुरोध जाना उन्नी कथा दिए विश्वास से वास्तवायन आज के छात्र समाज के अनुरोध जाना पढ़ाशनार संगे अपनी सहमर्मिता बड़े प्रति सम्मान एवं पिता मातार प्रति भक्ति श्रद्धा से पालन करार्जन आपनारा निश्चय देखे कासार कलेजे एक अघटन घटे 21 तारीख परीक्षा नहीं छात्ररा शिक्षक पक्षे आंदोलन कर छात्र बोले एक छात्री बोले मे शिक्षक देवता शिक्षक अत्याचार होता कखनो बरदाश्त करे नेब ना आमी आशा करब प्रत्येक स्टूडेंट के सेभावे एगिए आसार जन्य आज के शिक्षक प्रति हमारे किछु बक्तव्य आछे आज के धरुन आमरा जखन पढ़ाशुना करेछि आज अवधि जिला परिषद होइ किंबा ना होइ एखनो शिक्षक देखले आमरा दाड़िये थाकि किन्तु आजकेर नतून प्रजन्म जारा शिक्षक के असम्मान करे शिक्षक के सम्मुख दिये चलाफेरा करे शिक्षक के सम्मुखे पान खाय एई धरनेर अभद्रव आचरण करे थाके जेटा आमादेर काछे खूब दुःखजनक आज के शिक्षक बेपारे कि सचेतन हवा दरकार कारण आगे शिक्षकता जेटा छिलो दुनियार मध्य पृथ्वी मध्य सबसे पवित्र जेटा छिलो सेटा हलो शिक्षकता जे जॉब छिलो चाकरी छिलो सेटा हलो शिक्षकता आदर्श शिक्षक हिसाब से ओदेर समाजे सम्मान छिलो आज के बर्तमान समय देखा जाए जे अनेक स्कूले यूनिफर्म दिए थाके सरकारे शिक्षक केलेंकारी छात्रेर शिक्षक प्रति जो श्रद्धा सेटा कमे गिएछे मिड डे मिल देवा छात्र जे रखम खावानों कथा छो सर खानी हा छ्र 15 जन छात्र मध्य प्रधान शिक्षक 30 जन छात्र देखा से छ्र शिक्षक प्रति जो सम्मान जो सहमर्मिता जो श्रद्धा से उठे गए हिसाब से शिक्षक अनुरोध जाना हाइलाकान्द बराक उपत्यकार 3 जिलार जे आपनारा सचेतन हन सतता बजाय रखून अपन के छ्रा सम्मान कर छात्र छात्री उद्देश्य हमार अनुरोध अपनारा विभिन्न चलंत इस्यूर जो जापिए पड़न एवं शिक्षार संगे अपन सामाजिक अनेक दायबद्धता आता तुम्हारे पालन करते हैं बराक उपत्यकार विभिन्न ज्वलंत समस्या जमन हमारे टेट जो कम्पिटिटिव एक्सामिनेशन सेंटर नहींटार बेपारे करीमगंज हाइलाकान्दि छात्ररा एगिए आसा एक दरकार जिसमस्त कलेज आत्येक कलेजे यूनियन आत्येक के आहवान जाना आशु आर संगठन आओ एबिपि विभिन्न छात्र संगठन आनएसवई आदेश अनुरोध जाना जे अपारा युव समाज छात्र समाज शक्तर ऊपर और को शक्ति नहीं तुम सब तुम्हारा बैरिए आसो हमें तुम्हारे सहाज्य करब हमें न्याय दाबर जो आंदोलन करते हैं छात्र आंदोलन सबसे शक्तिशाली आंदोलन से सकले भय कथाई अपना एक प्रश्न उत्तरे यतटुकू मन करी हमारे जथेष धन्यवाद जय हिंद।